প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়ির পাশের এই মাঠে খেলতে যায় 5 বছরের শিশু নীরব। খেলতে খেলতে খোলা ম্যানহোলে পড়ে যায় সে। চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। পরে সুয়ারেজের পানিতে ভেসে যাওয়া নীরবের মরদেহ পাওয়া যায় বুড়িগঙ্গায়। তিন ছেলে এক জায়গায় দাঁড়ায় খেলতে আসিল, বাচ্চা মানুষ ওইটাও তা কাদা নাকি ফেলাই দিছে। বুধবার দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় শিশু নীরবের লাশ। পরে দাফনের জন্য নীরবের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মাদারীপুরে। ময়নাতদন্তকারী ডাক্তার জানিয়েছে পানিতে পড়া 10 থেকে 30 মিনিটের মধ্যে মারা যায় শিশুটি। ড্রেনের সারফেসে রোলিংয়ের জন্য কিছু ইঞ্জুরি হয়, সে সমস্ত রোল ওভার ইঞ্জুরি পাই, আর শরীরে ফেসে ফোরহেডে বোথ সাইডে এবং মুখে ফেসে ইঞ্জুরি ছিল, চেস্ট ইঞ্জুরি ছিল। পুলিশ বলছে সব দিক বিবেচনা করেই মামলা করা হবে। ময়নাতদন্তের উপর ভিত্তি করে রিপোর্টে কি আসে এটা দেখে তারপর আমরা ব্যবস্থা নেব। এই ঘটনায় কাউকে দায়ী বলে মনে করেন না নীরবের বাবা, তাই মামলাও করতে চান না তিনি। আমার ছেলে গেছে, যাক অন্য আজ কোনো ছেলে যায় না, কোনো মায়ের ছেলে যায় না, কোনো চাপ চো আমার কিছু নেই, আমি মামলা করবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সাংসদ। দায়িত্বহীনতার কারণে যে ঘটেছে তাদেরকে অবশ্যই ছাড় দেওয়া হবে না, তাদের জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাদারীপুরের কালকিনিতে দাফন সম্পন্ন হয়েছে শিশু নীরবের, তার বাড়িতে এখন চলছে শোকের মাতম। অন্যদিকে 1 বছর আগে শাহজাহানপুরে ওয়াসার পাইপে পড়ে মারা যাওয়া শিশু জিহাদের মামলার কোনো অগ্রগতি হয়নি বলে জানান আইনজীবী। অধিকতর তদন্ত হবে, অধিকতর তদন্তে যদি রেলওয়ের অন্য কর্মকর্তারা যদি দোষী হয় বা তাদের বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে আবার নতুন করে সম্পর্ক চার্জশিট দেওয়া হবে। 2014 সালের 26শে ডিসেম্বর শাহজাহানপুরে ওয়াসার পাইপের গভীরে পড়ে মৃত্যু হয় শিশু জিহাদের। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।